গুজরাটে তারাবির নামাজ পড়ার সময় বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা। তুষারে ঢেকে গেছে সৌদি আরবের মরুভূমি। বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে তারাবির নামাজ পড়ার সময় বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গুজরাট বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশ ও আফগানিস্তান ও উজবেকিস্তানের শিক্ষার্থীদের উপর তারাবির নামাজের সময় হামলা চালানো হয়। এ সময় কমপক্ষে 5 শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংহাবি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মসজিদ নেই, এজন্য তারা ছাত্রাবাসে তারাবি নামাজ পড়ছিলেন। এই সময় লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীদের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঠেকাতে চাইলেও তারা ব্যর্থ হন। আফগানিস্তানের এক শিক্ষার্থী জানান, হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং নামাজ পড়ার অনুমতি কে দিয়েছে তা জানতে চান। ওই শিক্ষার্থী বলেন, তারা আমাদের ল্যাপটপ, মোবাইল ফোন এবং মোটরসাইকেল ভাঙচুর চালিয়েছে। হামলার আধা ঘন্টা পর পুলিশ আসে, কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভাঙা মোটরসাইকেল ও ল্যাপটপ পড়ে থাকতে দেখা গেছে। তুষারে ঢেকে গেছে সৌদি আরবের মরুভূমি। সাদা তুষারে জলজল করছে মরুর লালচে বালু। শুক্রবার বিকেলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির পর সৌদি আরবের রিয়াদের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমি অপ্রত্যাশিতভাবে তুষারে ঢেকে গেছে। আবহাওয়ার এই অস্বাভাবিক আচরণে মুগ্ধ সেখানকার বাসিন্দা এবং নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে বরফে মরা মরুভূমির ছবি ও ভিডিও। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের আবহাওয়ায় সাম্প্রতিক পরিবর্তন আসবে। রোববার থেকে বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। এরই মধ্যে শুক্রবার আফিফ মরুভূমি ঢেকে গেল বরফে। শনিবার প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। সোমবার থেকে তাবুক, উত্তর অঞ্চলের সীমান্ত, আল জাওয়াব, হাইল, মদিনা কাসিম ও রিয়াদের উত্তর অঞ্চলে বজ্রঝড় ও শিলাসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে উপত্যকাগুলো প্লাবিত হতে পারে। হাফর আল বাতিনের আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝোড়ো বাতাস বইতে পারে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদি আরবের পশ্চিম এবং মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ বাড়তে দেখছেন তারা।